আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান জাফরিয়া সরকারি মহিলা কলেজ জয়পুরহাট। তো আজকে আর অফিস 2019 বা 365 নয়, আজকে আমরা যে ভার্সনের অফিস ব্যবহার করি না কেন, সেটি দিয়েও যে আমি ইনসেটে আমার ভিডিও সহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ ভিডিও অনলাইন টিউটোরিয়াল ক্লাস তৈরি করতে পারি সেটি আপনাদেরকে দেখাবো। তার জন্য অবশ্য আমাদেরকে একটা এক্সট্রা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটি আমি আপনাদেরকে ইউটিউবে দুটো টিউটোরিয়াল দিয়ে দেখিয়েছি, ক্যাম্পাসে। যখন আপনি ইনস্টল করবেন, আপনার পাওয়ার পয়েন্টে একটি অতিরিক্ত মেনু পেয়ে যাবেন, সেটি হচ্ছে অ্যাডঅনস। ওই অ্যাডঅনস মেনুতে আপনার দেখবেন ক্যাম্পাসিয়া সরাসরি ওর সাথে অ্যাডঅনস মানে সংযুক্ত অবস্থায় কাজ করার জন্য প্রস্তুত থাকে। তো আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরির পর আপনি যখন ওই অ্যাডঅনসে গিয়ে রেকর্ডে স্লাইড শো করবেন, তখন কিন্তু আপনার এই টোটাল স্লাইড শোতে রেকর্ড হয়ে যাবে। এবং আপনি পরবর্তীতে, যেমন এর আগে আমার আরেকজন সহকর্মী আমাকে বলেছিলেন যে স্যার আপনাকেও দেখা যাচ্ছে, আবার আপনার প্রেজেন্টেশনের লেখাগুলো জলছাপের মতো নিচে দেখা যাচ্ছে, এটা কিভাবে সম্ভব, সেটিও কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারবেন। আমি গত দুটো লেকচার কিন্তু এভাবে করেছি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক, আমরা দেখি কিভাবে যে ভার্সনেরই অফিস হোক না কেন আপনি অ্যাডঅনসে ক্যাম্পাসিয়ার মাধ্যমে কিভাবে ভিডিও লেকচার তৈরি করবেন। হ্যাঁ, আবার অনেকে বলবেন যে এটি ক্যাম্পাসিয়া তো আবার পেইড ভার্সনের সফটওয়্যার। আসলে দেখুন, ফ্রিতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে না, হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সীমা টাইম লিমিট দেওয়া আছে বা কিছু করা আছে। আপনাদের এদাতে বলছি, যদি কারো লাগে আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করবো এটা কিভাবে পাওয়া যায়। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো আপনি যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ক্যাম্পাসিয়া 9টা ব্যবহার করবেন বা এর উপরের ভার্সন ব্যবহার করবেন। আর যদি উইন্ডোজ 7 হয় তাহলে ক্যাম্পাসিয়া 7 ব্যবহার করলে আপনি এটি পড়তে পারবেন। এবং আমি আগে বলেছি, আপনি যে ভার্সনেরই অফিস ব্যবহার করুন না কেন এটির মাধ্যমে আপনার সম্ভব। তাহলে দেখুন, আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি এটি ওপেন করছি। এটি পাওয়ার পয়েন্ট 365 এর একটি প্রেজেন্টেশন আমার। তাহলে এই আমি যখন পাওয়ার পয়েন্ট ওপেন করব, পাশাপাশি কিন্তু আমার একটা অ্যাডিনস, যে দেখুন একটা অ্যাডিনস মেনু আমার এখানে চলে এসেছে, অর্থাৎ ফাইল হোম এর পাশাপাশি একটা অ্যাডিনস মেনু থাকবে। কারণ কি, যখন আপনি মাইক্রোসফট অফিস ইনস্টল করার পর ক্যাম্পাসিয়া ইনস্টল করেন, তখন ক্যাম্পাসিয়া কিন্তু পাওয়ার পয়েন্টের সাথে অ্যাডিনস অবস্থায় সে নিজেকে সেট করে নেয়, অর্থাৎ তার একটি সহায়ক সফটওয়্যার হিসেবে তার সাথে যুক্ত হয়ে যায়। তো এই অ্যাডিনসে গেলে আপনি দেখুন, এই যে এখানে মাইক্রোফোন, এখানে ক্যামেরা, এখানে কিন্তু ক্যামেরা প্রিভিউ দেখার ব্যবস্থা আছে। যেমন দেখি, আমি যদি ক্যামেরা, এই যে দেখুন, এই যে ক্যাম্পাসিয়া আমার ক্যামেরা প্রিভিউ ওপেন করবে। এই যে দেখুন, ক্যাম্পাসিয়া আমার ক্যামেরার প্রিভিউটা দেখাচ্ছে, আমি কোন পজিশনে আছি বা আমার পশ্চার কী, অর্থাৎ কীভাবে আমার এটা রেকর্ডিং হবে। তবে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি, যে নর্মালি আমরা যখন এখান থেকে স্লাইড শো থেকে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, স্লাইড শো থেকে যখন আমরা ভিডিও তৈরি করি, তখন কিন্তু ডান কর্নারে আপনার ইনসেটে ভিডিওটি সবসময় দেখা যায়। তাতে একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে আপনি সবসময় দেখতে পাচ্ছেন আপনার ভিডিও হচ্ছে, কিন্তু অসুবিধাটার জায়গা কি, বারবার কিন্তু আপনার চোখ ওই ক্যামেরার আপনার ছবির দিকে চলে যায়, তখন আপনি অমনোযোগী হয়ে পড়েন। অর্থাৎ আপনার ক্যামেরার দিকে তাকানো বাদ দিয়ে আপনি আপনার ছবির দিকে তাকান, তখন দেখা যাচ্ছে যে আপনি যখন পরে ফাইনালি ভিডিওটা প্রোডিউস করেন, আপনার মনে হবে যে হে, আমি কোন দিকে তাকিয়েছিলাম। এই জন্য ক্যাম্পাসিয়া এই স্ক্রিনটা দেখা যায় না, এটা জাস্ট আপনার একবার প্রিভিউ আপনি দেখে নিয়ে ক্লোজ করে দিলেন। এছাড়াও আপনি ক্যামেরা বা আপনার অডিও মাইক্রোফোন সেটিংয়ে আপনি গিয়ে এগুলো সেটিং করে নিতে পারেন। যেমন এখানে মাইক্রোফোনের ভলিউম লেভেল, তারপর এখানে ক্যামেরা সেটআপে গিয়ে আপনি কোন ক্যামেরা ইউজ করতে চান। যেমন আমার এখানে তোশিবা ওয়েব ক্যামেরা HD, যেটা এটি আমার একটি ক্যামেরা আছে। আপনার যদি এক্সটার্নাল কোনো ওয়েব ক্যাম ইনস্টল করা থাকে বা যুক্ত থাকে, তাহলে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এগুলো করার পর আপনি ওকে করলেন, করে এগুলো কিন্তু আপনার না করলেও চলবে, আপনার এমনিতেই আপনি ডাইরেক্ট রেকর্ডে গিয়ে আপনি করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি অপশনগুলো কি কি আছে এখানে। তাহলে আপনি যখনই এখানে রেকর্ডে চাপ দিলেন, রেকর্ডে চাপ দিলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডিং করবেন এবং স্লাইড শো অন হয়ে যাবে। দেখুন, আমি এই যে রেকর্ডে চাপ দিলাম, এই যে এখানে এক ক্লিক, অর্থাৎ ক্লিক টু বিগিন রেকর্ডিং, আমি এখানে চাপ দিলেই আমার কিন্তু রেকর্ডিংটা শুরু হয়ে গেল, শুরু হয়েছে আমার রেকর্ডিং। অর্থাৎ আমি এখন যা বলছি, আমার স্ক্রিনে যা কিছু আসছে, আমার ক্যামেরা অন আছে কিন্তু আমি ক্যামেরা দেখতে পাচ্ছি না, ঠিকই আমি যখন ফাইনাল প্রোডাকশনে যাব, আমার এই ছবিগুলো ধারণ করা অবস্থায় আমি এটা পাবো।
তাহলে আপনি আপনার প্রেজেন্টেশন এভাবে করবেন, স্বাগত জানাচ্ছি, নিজের পরিচয় দিবেন, যা করলেন আপনি একটা দুইটা স্লাইড রেখেছেন, মনে করেন আমি এখানে এই যে ক্যারোটিক স্নায়ুর উপর সর্বশেষ যে লেকচার দিয়েছি এখান থেকে চারটা স্লাইড বেছে নিয়েছি, তাহলে আপনি এখানকার বর্ণনা দিলেন। হ্যাঁ, আপনি এখানে যেমন পেন পয়েন্টার দিয়ে, এই যে পেন পয়েন্টার দিয়ে আপনি কিন্তু এগুলোকে ইচ্ছা করলে আন্ডারলাইন, হ্যাঁ, বিভিন্নভাবে, তারপরে আপনার মনে করেন এই ছবিটা, আপনি ছবিটা শুধু বড় করে দেখাতে চাচ্ছেন, এই যে জুম করে আপনি ছবিটা বড় করে দেখাতে পারেন, আবার রাইট ক্লিক করে জুম আউট করে বেরিয়ে আসতে পারেন। আপনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে যা যা করেন তার সবই স্লাইড শোতে আপনি এখানে যা করবেন ক্যামতাশিয়া স্বয়ংক্রিয়ভাবে আপনার মাইক্রোসফট অফিসের সাথে অ্যাডেন্সে থেকে সেগুলো সবই আপনার রেকর্ড করবে। এখন মনে করেন আপনি পরের স্লাইডে যান, এখানে এই যে কিছু আমি ক্যারোটিক স্নায়ুর ফ্যাক্টরির বর্ণনা দিয়েছি, এটি আর খুব কথা বললাম না, মনে করেন এগুলো বর্ণনা শেষ করে আপনি কি করলেন, ধন্যবাদ, এটি আপনার সর্বশেষ স্লাইড, বেশি দেখাতে যাচ্ছি না। এখন যখন আপনার স্লাইড শো শেষ হয়ে গেল তখন দেখুন আমাকে এখানে একটি ক্যামতাশিয়া পাওয়ার পয়েন্ট অ্যাড ইন আমাকে একটা ডায়ালগ বক্সে আমাকে প্রশ্ন করছে যে প্রেজেন্টেশন হ্যাজ এন্ডেড, হ্যাঁ, হোয়াট ডু ওয়ান্ট টু ডু, অর্থাৎ আমি লাইক টু ডু, আমি কি রেকর্ডিং স্টপ করতে চাই নাকি আরও কিছু রেকর্ডিং করতে, না আমি আর করতে চাই না, তাহলে আমি এখানে মনে করেন স্টপ রেকর্ডিং করি। এখন আমি যে অ্যানোটেশনগুলো, অর্থাৎ আমি যে দাগাদাগি করেছি, তারপরে স্লাইডগুলোতে বিভিন্ন রকমের নতুন করে এই স্লাইড শো অবস্থায়, তো এটাকে আমি কিপ করতে চাই, আচ্ছা আমি কিপ করলাম, তাহলে আমার যে দাগাদাগিগুলো এখানে থেকে গেল, ঠিক আছে। এখন দেখুন এই যে ক্যামতাশিয়া যেটা রেকর্ড করেছে সেটা কিন্তু একটা ফাইল, যেমন এই যে ক্রানিয়াল নার্ভ ডট টিআরইসি নামক একটি ফাইল যেটা ক্যামতাশিয়ার এক্সটেনশন, এটি সহ, তাহলে আমি এটাকে সেভ করে নিই, সেভ করলাম। এখন সেভ করার পর এটাকে আমাকে বলছে দেখুন যে কন্টিনিউ ইওর রেকর্ডিং, সরি প্রোডিউস ইওর রেকর্ডিং, আরেকটি হচ্ছে এডিট ইওর রেকর্ডিং। আমি যদি প্রোডিউস করতে চাই এক ক্লিক করে এখানে ওকে করলেই আমার ভিডিও কিন্তু ওই যে উপরে কর্নারে থাকবে এবং আমার যা কিছু বলেছি এগুলো সব ভিডিও প্রোডিউস হবে, কিন্তু আপনি চাচ্ছেন না আমি একটু দেখি, দেখে শুনে যে কিছু এডিট করার থাকলে করে তারপরে করি, তাহলে আপনি এডিটে ওকে করবেন, এডিটে। তখন দেখুন আপনার এই ক্যামতাশিয়া স্ক্রিন কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আমি মনে করেন এইটাকে আমি এর আগে আপনাদের বেসিক ইউজ অফ ক্যামতাশিয়াতে যেটা দেখিয়েছি সেই কাজগুলো এখানে একটু আমি ছোট্ট করে একটা কাজ দেখাবো, কারণ আমার কিছু সহকর্মী আমাকে প্রশ্ন করেছেন যে আমাকেও দেখা যাচ্ছে পাশাপাশি আমার নিচে দিয়ে লেখাও দেখা যাচ্ছে, এইটা কিভাবে সম্ভব। হ্যাঁ দেখুন এখানে কিন্তু আমার এইটা আমার স্ক্রিন রেকর্ড আর এটি কিন্তু আমার ওয়েব ক্যাম সহ আমার রেকর্ড, অর্থাৎ যেটি আমি প্রেজেন্টেশনের সময় করেছি, তাহলে এইটা এই যে নিচের দিকে ছোট্ট ইনসেটে শো করছে এটাকে আপনি ইচ্ছা করলে ছোট বড় করে আপনি দিতে পারেন, মনে করেন আপনি প্রথমে ওয়েলকাম যখন দিচ্ছেন তখন এটাকে বড় করলেন, আপনি দেখুন আমি যদি প্লে করি শুধু দেখে আমি রেকর্ডিং, অর্থাৎ আমি এখন যা বলছি আমার স্ক্রিনে যা কিছু আসছে আমার, তাহলে আমি যা কিছু বললাম একটু আগে দেখলেন সেটা রেকর্ড হয়েছে। এখন আমি এই যে এইটা কিন্তু আমাকে মার্ক করছে, এই যে নীল যে পেস্ট কালারের যে পয়েন্ট এগুলো কিন্তু আমার একটা করে স্লাইড, যেমন এইটা আমার এখান থেকে এ পর্যন্ত আমার ফার্স্ট স্লাইড, এই পর্যন্ত আমার সেকেন্ড স্লাইড, আমি কতটুকু সময় ধরে কতটুকু কোন স্লাইডের প্রেজেন্টেশন দিয়েছি সেটিও কিন্তু আমাকে দেখাচ্ছে। এরপর দেখুন এটি হচ্ছে আমার থার্ড স্লাইড আর এটা ধন্যবাদের লাস্ট স্লাইড। তো আমি যেটা করতে চাই এই ফার্স্ট স্লাইড আমার এইভাবে থাকলো, আমার এই পর্যন্ত থাকলো, কিন্তু সেকেন্ড স্লাইডে যেহেতু আমার অনেক বক্তব্য আছে পাশাপাশি কিছু টেক্সট আছে, আমি চাচ্ছি এই স্লাইডটাকে আমার ছবিটাও থাকবে জলছাপের মতো লেখাটাও থাকবে। তখন আমি কী করবো এইটাতে সিলেক্ট করে আমি কী করবো এই জায়গায় স্প্লিট করলাম, মানে কি এটা কেটে ফেললাম, আবার আমার এই স্লাইডের যেই জায়গা এইখানে নিয়ে গিয়ে মনে করেন আমি এটাকে এই পয়েন্টে গিয়ে আমি এটা মার্ক করে এটাকে স্প্লিট করলাম, কেটে ফেললাম। তাহলে দেখুন আমার এই ওয়েব ক্যামের ক্লিপ যেটা এটা কিন্তু তিনটা খণ্ড পরিণত হলো। এখন আমি ইচ্ছা করলে এই খণ্ড এই খণ্ড এই খণ্ড এইটাতে আলাদা আলাদা করে ইচ্ছা মতো এডিট করতে পারি। তাহলে আমি এই খণ্ডটাকে অর্থাৎ মাঝের এই খণ্ডটাকে আমি এই জায়গায় আমার লেখা যেখানে আছে এই লেখার বরাবর এনে একটু বড় করে দিয়ে আমি এটাকে জলছাপের মতো দেখাতে চাচ্ছি, উপর দিয়ে লেখা দেখা যাবে। এর জন্য এটা খুবই সহজ, আপনি এই মিডিয়াকে সিলেক্ট করে নিয়ে এই যে প্রপার্টিজ আছে, হ্যাঁ প্রপার্টিজ গিয়ে ওপাসিটিটা জাস্ট কমিয়ে দেবেন, আপনি যে ওপাসিটিটাকে দেখুন 50% করে দেন, 48-50% বা জায়গায় 59 আছে 49 আছে, এটি দিয়ে আপনি দেখুন এখন প্লে করেন এইদিকে কিন্তু ছিল আমার কিন্তু ফুল ওপাসিটিতে ছিল এটা, কারণ আমাকে পুরোপুরিভাবে এখানে দেখাতে চাচ্ছি। এখন দেখুন আপনি একটা দুটো স্লাইড রেখেছেন, মনে করেন আমি এখানে এই যে ক্যারোটিক স্নায়ুর উপর সর্বশেষ যে লেকচার দিয়েছি এখান থেকে চারটা স্লাইড বেছে নিয়েছি, তাহলে আপনি এখানকার বর্ণনা দিলেন, হ্যাঁ আপনি এখানে যেমন পেন পয়েন্ট
যখন হয়ে গেল আপনার সব কাজ, আপনার যা কিছু করতে চান হয়ে গেল, এখন আপনার ফাইনাল কাজ হচ্ছে এখানে শেয়ার করা। শেয়ারে আপনি কি করবেন, লোকাল ফাইলে যাবেন। লোকাল ফাইলে গিয়ে যখন আপনি এখানে কাস্টম প্রোডাকশন বা এই যে 1080 পিক্সেল যেটা আপনি এখানে যখন নেক্সট করবেন, তখন এই যে দেখুন আমার ই একাডেমিক, হ্যাঁ, সেকেন্ড পেপার, নার্ভাস সিস্টেম, এখানে আমার একটা আনটাইটেল প্রজেক্ট, মনে করেন আমি এখানে একটা নাম দিতে চাই যে পিআরই প্রেজেন্টেশন 1। তাহলে প্রেজেন্টেশন 1 হিসেবে আমার কিন্তু ওখানে, আচ্ছা আমি ওখানে না, আমি এটা ডেস্কটপে দিই যাতে সহজেই খুঁজে পাই। এই যে মনে করেন আমি ডেস্কটপে দিলাম, দিয়ে এখানে সেভ করব। সেভ করলে এখন আমি ফিনিশ দেওয়ার সাথে সাথে আমার এই প্রজেক্টটা কিন্তু রেন্ডিং হচ্ছে। অর্থাৎ আমি যে এই পাওয়ার পয়েন্টের যে চারটা স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করলাম, এগুলো আমার ডেস্কটপে একটি ফোল্ডারে MP4 ফাইল আকারে চলে যাচ্ছে। খুবই সহজ, দেখুন, আপনি একটু চেষ্টা করলে পাবেন। তো আপনারা দেখলেন কিভাবে যে ভার্সনেরই অফিস হোক না কেন, আপনি ক্যামতা শেয়ার ব্যবহার করে সেটিকে সহজে এডিট করে বা ভিডিও ধারণ করে আপনি নতুনভাবে ভিডিও তৈরি করতে পারেন। হ্যাঁ স্যার, আপনাকে বলছি চলে যাবেন না, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো অনুপ্রাণিত করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন যেকোনো ইনফরমেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।